আমাদের ভার্য আমাদের একান্ত কাম্য পরম্পরিয়ে সম্বন্ধ আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব বোস প্রতিযোগিতা। এই বসে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি যে সমস্ত বাচ্চারা সেই প্রতিযোগিতায় একটি করে স্মারক ও পেন ও টিফিন দিয়ে দিচ্ছে। জয়চণ্ডীপুর মণ্ডলপাড়া অ্যাসোসিয়েশন, জয়চণ্ডীতলা অ্যাসোসিয়েশন ও মল্লিকপাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই র্যালিকে সামান্য পুষ্প দিয়ে সংবর্ধনা জানালেন। আমাদের পক্ষ থেকে এই তিনটে গোষ্ঠীকে জানাই আমাদের তরফ থেকে ভালোবাসা। আজকে বজবজ পৌরসভার পক্ষ থেকে আমাদের এনইএমএলের গ্রুপগুলো যারা আছে ওনাদের নিয়ে প্রোগ্রাম করতে বলেছে, সেই প্রোগ্রামগুলো আমরা আজকে করছি। যেমনি কুইজ কম্পিটিশান আছে, বসে আঁকা প্রতিযোগিতা, নাটক, এই বিভিন্ন প্রোগ্রাম আজকে করছি। এর আগেও আমরা প্রোগ্রামটা করলাম পুরো যতগুলো আমাদের এনইএমএলের যে গ্রুপ আছে সমস্ত মহিলাদের নিয়ে আমরা এলাকায় এলাকায় ঘুরে মানুষকে বার্তা দিয়েছি কি গাছ লাগান, প্রাণ বাঁচান, জল অপচার করবেন না, প্লাস্টিক বর্জন করুন, এই বিভিন্ন বার্তাটা আমরা মানুষকে দিচ্ছি পূজালি বজবজ পৌরসভার পক্ষ থেকে। আজকে আমরা এইখানে ওই গোটা 150 মতন বাচ্চা আছে আর 100 মতন বড় মহিলারা। যেহেতু আমাদের এখানে জায়গা ছোট, আমরা সমস্ত গ্রুপকে ডাকতে পারিনি, তাও ওনাদেরকে নিয়ে আমরা করেছি। এর আগে আমরা যে র্যালিটা করেছিলাম ওইটাতে মিনিমাম আমাদের 300-400 মহিলারা সব ছিল। আমরা এলাকা ঘুরে মানুষকে বার্তা দিই কি জল অপচার করেন না, আজকে পলিউশনের যে প্রবলেম আছে এর জন্যে আমরা মানুষকে বলি কি একটা গাছ লাগান, একটা প্রাণ বাঁচান, গাছ লাগিয়ে মানুষকে জীবন দেওয়া যায়, জলকে অপচার করা যাবে না, কেন কি জলের অনেক সমস্যা, এইগুলো আমরা মানুষকে বার্তা দিই। আয়োজন করি বিভিন্ন মানুষকে আমরা এক জায়গা করে ওনাদের বার্তা দিই কি আপনারা সব আমাদের যে বজবজ পৌরসভার পক্ষ থেকে এই যে আয়োজন করা হয়েছে আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাই কি ওনারা এত ভালো প্রোগ্রাম করার আমাদের সুযোগ দিয়েছেন, এই জন্যে আমরা এই প্রোগ্রামটা করেছি। আমার নাম মোহাম্মদ মনসুর, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বজবজ পৌরসভা।